করোনার ভারতীয় ডেল্টা ধরনের কারণে বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরও কঠোর করার পাশাপাশি টিকার বুস্টার ডোজ দিতে যাচ্ছে কয়েকটি দেশ। সোমবার থেকে টিকা ডোজ সম্পন্ন করা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরা কোয়ারেন্টিন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন। তবে ফ্রান্সের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। সংক্রমণ বাড়তে থাকায় সেপ্টেম্বরের শুরুর দিকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে 3 কোটি 20 লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় ক্যাম্বোডিয়া শিগগিরই 5 থেকে 10 লাখ সম্মুখসারির কর্মীকে বুস্টার টিকা দিতে যাচ্ছে। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদেরকে সিনোভ্যাক, আর যারা সিনোফার্ম ও সিনোভ্যাকের ডোজ নিয়েছেন তারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবেন। দেশটিতে রবিবার 12 থেকে 17 বছর বয়সীদের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশে ভারতীয় ধরন ডেল্টার সংক্রমণ বাড়ছে। দেশটিতে 10 দিনে 300-এর বেশি ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি করোনার নমুনা পরীক্ষা বাড়িয়েছে সরকার। করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়াতে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ব্রিসবেন শহরে লকডাউনের মেয়াদ রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সিডনির বাসিন্দাদের বাড়িতে থাকার নিয়ম কার্যকরে সেনাবাহিনী টহল শুরু করেছে। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ।